नमस्कार मेडिटक तपन चैनले सबाई के स्वागत। आम्रा एमन केउ नेई जे आम्रा एंटीबायोटिक खाईनी, किन्तु सेई एंटीबायोटिक कारोर अनुमति छाड़ाई खावा किन्तु उचित नय। एंटीबायोटिक रेजिस्टेंस एक महाविपर्जयेर हाथछानि। मा पेट खराब, सिप्रोसिन खा, पेटे जानी केमन करे, दुईटा मेट्रोनिडाजोल खा, सबाई जेनो छोटोखाटो डाक्तार, सबचेये बड़ो डाक्तार ओषुधेर दोकानेर कम्पाउंडारगुलो। एभावे नियम ना मेने अनवरत एंटीबायोटिक बा ओषुध खेले कि मारात्मक परिणति होते पारे, आसुन जेने नि। आमादेरके प्रथमे जानते हबे एंटीबायोटिक रेजिस्टेंस कि। साधारणत ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পেতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার জন্য অ্যান্টিবায়োটিকের মাত্রা ভিন্ন হয়। সঠিক পরিমাণে এবং পর্যাপ্ত সময় ধরে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে ব্যাকটেরিয়াগুলো পুরোপুরি ধ্বংস না হয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। তখন এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে উক্ত অ্যান্টিবায়োটিকের আর কোনো প্রভাব থাকে না। এই অবস্থাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে। যখন কেউ অ্যান্টিবায়োটিকের পুরো কোর্স সম্পন্ন না করে তখন এই রেজিস্ট্যান্স প্রাপ্ত ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ভয়াবহ কেন? আমরা যখন রোগাক্রান্ত হই তখন ডাক্তার আমাদের রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠান এবং রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া নির্ণয় করে নির্দিষ্ট মেয়াদের জন্য কিছু ওষুধ দিয়ে থাকেন। কিছু ওষুধ খাওয়ার পর খানিকটা ভালো অনুভব করলেই অনেকে মনে করেন আমি তো ভালো হয়েই গেছি, আর ওষুধ খাওয়ার দরকার কি, ওষুধ খাওয়া ছেড়ে দেয় এবং ডাক্তারের দেয়া অ্যান্টিবায়োটিকের কোর্স পূর্ণ হয় না। ফলে রেজিস্ট্যান্স প্রাপ্ত ব্যাকটেরিয়াগুলো যখন দেহ থেকে বের হয়ে প্রকৃতিতে যায় তখন অন্য সাধারণ ব্যাকটেরিয়াগুলোকেও রেজিস্ট্যান্স করে ফেলে। ফলশ্রুতিতে যে অ্যান্টিবায়োটিক আগে কাজ করত তখন তা সাধারণ ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও আর কাজ করে না, ফলে একই অ্যান্টিবায়োটিকের মাধ্যমে পরবর্তীতে আর রোগ সারে না। নতুন কোনো অ্যান্টিবায়োটিক বা অতিরিক্ত মাত্রার ডোজের প্রয়োজন দেখা দেয়। এভাবে চলতে থাকলে একদিন হয়তো তার রোগ সারাবার কোনো বিকল্প ব্যবস্থা আর থাকবে না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন দেখা দেয়? সঠিক পরিমাণে এবং সময় মতো অ্যান্টিবায়োটিক না নেওয়া হলে, প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে থাকলে, চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজে থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধের উপায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে সঠিক মাত্রায় অ্যান্টিবায়োটিক গ্রহণ করুন। ঠান্ডা লাগা বা সর্দি জ্বর সাধারণত ভাইরাসের আক্রমণে হয়ে থাকে, আর ভাইরাসের উপর অ্যান্টিবায়োটিক কোনো কাজ করতে পারে না। তাই ঠান্ডা লাগলে বা সর্দি জ্বর হলে এই অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করবেন না। চিকিৎসককে বলুন যে খুব প্রয়োজন না হলে যেন আপনাকে অ্যান্টিবায়োটিক না দেন। ডাক্তার যতদিন না বলে ততদিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক গ্রহণ বন্ধ করবেন না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি মহাবিপর্যয় যা একবার হয়ে গেলে আর উপায় নেই, তাই সময় থাকতে আজই সচেতন ও সাবধান হন। অ্যান্টিবায়োটিক গ্রহণের ব্যাপারে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রার ও যথাযথ তার কোর্স পূর্ণ করুন। রেজিস্ট্যান্স হওয়ার আগেই সাবধান হন এবং ঝুঁকিহীন জীবনযাপন করুন এবং সুস্থ থাকুন।